আজকের কুইজ, বলো তো আমি কে? ফার্স্ট ক্লু, আমি এমন একটি নিত্য প্রয়োজনীয় জিনিস যে আমার প্রয়োজন রয়েছে সবখানে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত বাড়িতে দোকানে বাজার সহ সব জায়গাতেই আমি একটি অতীব গুরুত্বপূর্ণ বস্তু। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়াও লেগেছে আমার মধ্যে। প্রযুক্তির উৎকর্ষে হাতে হাতে মোবাইল কিংবা ল্যাপটপ কম্পিউটার অনেকটাই আমার কাজ করে দিচ্ছে, তা সত্ত্বেও আমার চাহিদা এতটুকু ভাঁটা পড়েনি। বলো তো আমি কে? সেকেন্ড ক্লু, নিত্য প্রয়োজনীয় এই আমি কিন্তু একদিনেই আবিষ্কৃত হইনি। আমার আবিষ্কারের পিছনে আছে এক বিস্তৃত ইতিহাস, আর এই ইতিহাস প্রায় 5000 বছরের পুরানো। ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রা সর্বপ্রথম আমায় ব্যবহার শুরু করেন। এবার বলো তো আমি কে? থার্ড ক্লু, তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছো শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে। তুমি কাহিনী লেখো, তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকিমিকি? তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘর গিয়েছো লিখে স্বপ্ন আর পুরনো কত কথা, সাহিত্যের দাসত্বের ক্ষুধিত বশ্যতা। হে লেখনি আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ, আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে, কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে, আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার। আমার সম্পর্কে এ কথাগুলি কিশোর কবি সুকান্ত বলে গেছেন তার কবিতায়। চিনলে আমি কে? বলো তো আমি কে? ফিফথ ক্লু, আমি বিভিন্ন রকমের হয়ে থাকি, তার মধ্যে ঝর্ণা, ফাউন্টেন, ফেলটিপ, জেল, কুইল, খাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তবে আধুনিক আমাকে তৈরির এক দীর্ঘ ইতিহাস রয়েছে। আধুনিককালে সর্বপ্রথম 1780 সালে ইংল্যান্ডে আমাকে আবিষ্কার করা হয়। এরপর 1884 সালে ওয়াটারম্যান আবিষ্কার করেন আমার একটি রূপ ফাউন্টেন। এতক্ষণে নিশ্চয়ই চিনতে পারছো আমি কে? বলো তো আমি কে? সিক্স ক্লু, অজস্র ইতিহাসের সাক্ষী হয়ে আছি আমি। ঘোরাঘুরি করেছি অনেক রাষ্ট্রনায়কের হাতে, শোভাবর্ধন করেছি তোমাদের পকেটে পকেটে। এবার চিনতে পারলে আমি কে? বলো তো আমি কে? সেভেন্থ ক্লু, বর্তমানে আমি সকল ছাত্রছাত্রীর হাতে ঘোরাঘুরি করি লেখার অন্যতম উপকরণ হিসাবে। এবার নিশ্চয়ই চিনতে পারছো আমি কে? বলো তো আমি কে? আসলে আমি হলাম পেন বা কলম। তাহলে দেখো, পেন বা কলম এতক্ষণ ধরে তার সম্পর্কে এই সব কথাগুলো বলে গেল। সঠিক উত্তর হলো পেন বা কলম।